এই মা মেয়ে ছাদে শুয়েছিল। মেয়েটি মাকে জিজ্ঞেস করে, আচ্ছা মা বাবা কোথায়? মা আকাশের দিকে ইশারা করে বলে, তারাদের কাছে। মেয়েটি বলে, মা আমি ওখানে যেতে চাই। মা বলে, না মা তুমি ওখানে যেতে পারবে না। কিন্তু বাচ্চা মেয়েটি ওখানে যাওয়ার জন্য বায়না করতে লাগে। সে তো আর বোঝে না যে তার বাবা মারা গিয়েছে। পরের দিন মা টিভিতে মহাকাশচারীদের নিউজ দেখছিল। তখনই মা খেয়াল করে তার মেয়েও মহাকাশচারীর পেন্টিং করেছে। মা বুঝে যায় তার মেয়ে কি হতে চায়। পরের দিন মেয়েটি যখন স্কুলে চলে যায়, তখন মা বাড়ির টিভি বিক্রি করে দেয়। মেয়েটি বাড়ি ফিরে টিভি কোথায় জিজ্ঞেস করলে, মা বলে রিপেয়ার করার জন্য দোকানে পাঠিয়েছি। আসলে মা তার অ্যাস্ট্রোনট হওয়ার স্বপ্ন পূরণ করতে তাকে ভালো স্কুলে ভর্তি করেছে। ধীরে ধীরে মেয়েটি বড় হয়ে যায় আর সে স্পেস প্রোগ্রামে সিলেক্ট হয়ে যায়। মেয়েটি আকাশে ওড়ার জন্য নিজেকে পুরোপুরি ভাবে তৈরি করে ফেলে। আজকে তার প্রথম স্পেস ফ্লাই ছিল। তখনই মায়ের কাছে দুজন সেলসম্যান একটা টিভি নিয়ে আসে। মা বলে, আমি তো অর্ডার করিনি। তখন মেয়েটি তার মাকে ফোন করে বলে, মা তুমি যে টিভি রিপেয়ার করতে পাঠিয়েছিলে সেটা হয়ে গিয়েছে। এটা শুনে মায়ের চোখে জল চলে আসে। মা টিভিতে তার মেয়েকে দেখতে পায়। মেয়েটি তার মাকে ধন্যবাদ জানায় তার স্বপ্নকে সত্যি করার জন্য। তো বন্ধুরা, এমন মায়ের জন্য মন থেকে একটা লাইক অবশ্যই করবেন।